আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যু নিয়ে বৃহস্পতিবার পুলিশ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ। কর্মসূচিতে উপস্থিত এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দে এই প্রসঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংগঠনের বক্তব্য তুলে ধরেন। বিক্ষোভ কর্মসূচিতে জামায়াত ছাত্র সংগঠনের সদস্যদের পুলিশ পরে গ্রেফতার করে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যায়। আমরা এসএফআই টিএসইউর উদ্যোগে আজকে পুলিশ হেডকোয়ার্টারে বিক্ষোভ ধর্নায় সামিল হয়েছি। আমরা দেখছি গত সাড়ে চার বছর ধরে এই রাজ্যটা জঙ্গলের নিকৃষ্ট শাসনে পরিণত হয়েছে।